প্রিয় দর্শক, আমরা এসেছি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা গির্জা বিশপ হাউসে। এখন প্রস্তুতি চলছে বড়দিনের উৎসব অনুষ্ঠানের। আমরা কথা বলছি যারা এখানে কাজ করছেন তাদের সঙ্গে। এটা আপনারা কি তৈরি করছেন? আসলে আমরা এটা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্ম গোয়াল গোশালা বানাইতেছি, মানে যেখানে জন্ম নিয়েছেন উনি, তো সেই স্বরূপে আমরা এই গোশালাটা তৈরি করতেছি আর কি। এখানে আর কি কি হবে? এখানে আমাদের 25 তারিখে কেক কাটা হবে, মানে গণমান্য ব্যক্তি দেখিয়ে আমাদের আয়োজন করা হয়েছে। ইয়ার জন্য আমরা ইয়াতে গোশালা করে মারছি, কিন্তু গিজে করে বানানো হয়ে গেছে আমাদের, এগুলো রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের হওয়া নেই। আজকে আমরা রেডি করতেছি, আশা করি আজকের মধ্যে শেষ করে দেখব। শুনে খুব খুশি হলাম যে সিএনএ 24 একটা নতুন চ্যানেল শুরু হয়েছে, আর আমি এটাকে স্বাগত জানাই এবং এর মধ্য দিয়ে আরও সুন্দর কাজ হোক সেটা আমি কামনা করি। যারা এটা পরিচালনা করে তাদের জন্য শুভকামনা রাখি, যারা এটা দেখেন, এই চ্যানেল দেখেন, তাদের প্রতি আমার ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা আমি জানাই এই বড়দিন উপলক্ষে। বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন, বিগত 2000 বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে, কিন্তু তারপরেও এটার একটা আরও 2000 বছর পূর্বে সে যাত্রা শুরু হয়। সৃষ্টি শুরু থেকে মানুষ অনেক পাপ অপরাধ করেছে, তার জন্যে একজন পরিত্রাতার দরকার ছিল, ঈশ্বর সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেটা পূরণ হয়েছে। আর তার নাম হলো যীশু। যীশু শব্দের অর্থ হলো তিনি মুক্তি দেন, তিনি পাপ থেকে আমাদের উদ্ধার করেন। আর খ্রিস্ট মানে হলো অভিষিক্ত, তিনি ঈশ্বরের আত্মা দ্বারা অভিষিক্ত এই কাজটুকু করার জন্যে। আরেকটা অর্থ হলো যে তিনি মসীহ, তিনি প্রতিশ্রুত সেই মুক্তিদাতা। আর প্রতি বছর আমরা সেই দিনটা উদযাপন করে থাকি আধ্যাত্মিকভাবে এবং বাহ্যিকভাবেও। এর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা নবজাগরণ ঘটে, যে আমাদের ঈশ্বরের সাথে একটা পুনর্মিলন হয়। বিগত বছরে যে সমস্ত অন্যায় অপরাধ আমাদের হয়ে থাকে, সীমাবদ্ধতা থাকে, তার জন্যে আমরা ঈশ্বরের ক্ষমা চেয়ে আমরা তার সাথে পুনর্মিলিত হই। বিশেষভাবে আমাদের যে আধ্যাত্মিক চর্চাগুলো রয়েছে তার মধ্যে দিয়ে। আর দ্বিতীয়ত, এটা একটা পারিবারিক উৎসব, সবাই বাড়িতে আসে, পরিবারে মিলিত হয়, শুধু নিজ ক্ষুদ্র পরিবার নয়, একটা এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের একটা বৃহত্তর পরিবার, সেখানে আমরা এক হবার চেষ্টা করি, একে অপরকে ক্ষমা করি, একে অন্যের কাছে সে অপরাধের জন্য আমরা ক্ষমা ভিক্ষা করি। আর এইভাবে একটা জীবনটা একটা নবায়িত হয় আধ্যাত্মিকভাবে, আর সেটা সুন্দর একটা বিষয়। আর শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এটা সীমিত থাকে না, এটা আশেপাশে যত আমাদের প্রতিবেশী রয়েছে, অন্যান্য জনগোষ্ঠী ধর্ম, তাদের সাথেও আমাদের একটা আদান প্রদান হয়। আমাদের এই চট্টগ্রামে একটা ঐতিহ্য গড়ে উঠেছে বিগত 40 বছর ধরে চলে আসছে, সেটা হলো এখানে আমরা আমাদের অনেক রয়েছে যারা আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু, তাদের সাথে আমরা অনেক সামাজিক কাজ করে থাকি, আমাদের স্কুল, আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের উন্নয়ন কর্ম, এর মধ্যে অনেকেই আমাদের সহযোগী, তো তাদেরকে আমরা নিমন্ত্রণ জানাই। এবং বড়দিনে বিকালবেলা আমাদের একটা সভা হয়ে থাকে এখানে, এটার জন্য অনেকেই প্রত্যাশায় থাকে, আর এখানে আসলে আমাদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে ওঠে। আর যীশু খ্রিস্টের সেটাই একটা মেসেজ ছিল, যে কীভাবে মানুষের মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে, শুধু ধর্মীয়ভাবে নয়, সমাজের বিশেষভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পক্ষে তিনি কথা বলেছেন, অনেক অসুস্থ মানুষকে তিনি অলৌকিকভাবে নিরাময় দিয়েছেন, অনেক অপরাধী মানুষকে তিনি ঈশ্বরের নামে ক্ষমা করে দিয়েছেন। আর সেখানে সে ধনী গরিব, শিক্ষিত কম শিক্ষিত, বিভিন্ন জাতিগোষ্ঠী, সবাই মানুষজন এক হয়, সেটা তার একটা বড় শিক্ষা ছিল, যেটা আমরা পালন করার জন্য আমরা অনুপ্রাণিত হই।
সেই ইচ্ছাটা আমাদের কার্যক্রমকে আমরা নবায়িত করি এই সময়। তো এটা বড় একটা আনন্দের দিন আমাদের জন্য। আর এই সময় আমরা প্রার্থনা করি দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। আমরা জানি যে অনেক শান্তির প্রয়োজন আমাদের মধ্যে, সম্প্রীতির প্রয়োজন। অনেক মানুষ রয়েছে যাদের প্রতি আমাদের মনোযোগিতা দরকার। তাদের কথা মনে করি আমরা, বিশেষ প্রার্থনা করি। আমাদের এটা শুরু হয় সন্ধ্যায় 9টায় একটা প্রার্থনা হয় আমাদের এখানে, এবার সেটা ইংরেজিতে হবে। ঠিক মধ্যরাত্রে হবে বাংলায় যারা বাংলা ভাষাভাষী। আর পরের দিন 8:30 সকালে একটা প্রার্থনা অনুষ্ঠান হয়ে থাকে। তো এটা একটা সুন্দর একটা ব্যবস্থা আমাদের মধ্যে রয়েছে। আর এটার জন্য প্রস্তুতি ছিল এক মাসের, পুরো ডিসেম্বর মাস, 4টি সপ্তাহ। 4টি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আলোকিত হই এবং সেটা ভিত্তিক আমরা প্রার্থনা করি। আর এটার জন্য আমরা এখন প্রস্তুত। তো অনেক বাহ্যিক প্রস্তুতি রয়েছে, কিন্তু মূলত যেটা আমাদের কাছে বড় বিষয় সেটা হলো একটা মানুষের অন্তরের পরিশুদ্ধতা, মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলা, ওগুলার বড় বিষয় আমাদের জন্য। আর এটা আমরা নিজেরা পারি না। আমাদের বাইবেলে সামসঙ্গীতে বলা হয়, বৃথা মানুষের চেষ্টা যদি না ঈশ্বর গড়েন, তাহলে সে আশীর্বাদটার জন্য আমরা এই সময় ক্ষুধার্ত হই, তার জন্য আমরা সেটা আমরা কাজ করি। আমি বাংলাদেশের সকল মানুষকে এই উপলক্ষে আমার আন্তরিক ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা জানাই এই বড়দিনের উপলক্ষে। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই যে অনেকে সহযোগিতা বিগত বছর আমরা পেয়েছি। এটা না হলে আমাদের যে সমস্ত কার্যক্রম সেবা রয়েছে, আমাদের স্কুল পরিচালনা, আমাদের স্বাস্থ্যসেবা উন্নয়ন কর্ম, এগুলা আশেপাশের মানুষের, প্রতিবেশী মানুষের সহায়তা ছাড়া এগুলা সম্ভব হতো না। তাহলে আসলে আমরা একটা পরিবার হিসাবে আছি এবং সেইভাবে আমরা থাকতে চাই, সেইভাবে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। তাহলে আমি তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা জানাই, তো তাদের জন্য শুভকামনা রাখি। আর পৃথিবীর সকল মানুষের উপর মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ নেমে আসুক, আর সবাই যেন আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করতে পারি। দর্শক আসছে 25শে ডিসেম্বর, এখানে সেই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উৎসবে সবাই মেতে উঠবেন, বড়দিনের উৎসবে, এটাই আমাদের প্রত্যাশা।